পরে যখন চিন্তাই হলো ফিলিস্তিনে মানুষের বাচ্চা কাচ্চা মরে যেতেছে, আমি তো হাত পা নিয়ে আরামসে আছি। তো মুমিনের যখন একটা বিশ্বাস থাকে আল্লাহ যা করতেছে ইটস রিটেন এন্ড ইটস গোয়িং টু হ্যাপেন টু মাই লাইফ, দেন নোবডি উইল বি ওয়ারিড অ্যাবাউট। এইটার নাম হচ্ছে ইমান, মানে আই হ্যাভ আ ট্রাস্ট ইন মাই অলমাইটি দ্যাট ইট হ্যাজ বিন রিটেন অ্যান্ড ইট উইল বি হ্যাপেনিং সুন অ্যান্ড আই হ্যাভ নো কন্ট্রোল ওভার ইট, বাট হোয়াট দ্য থিংস আই ক্যান ডু দ্যাট মাই হ্যান্ডস অ্যান্ড লেগস ওন্ট বি হার্মফুল টু এনি ওয়ান। তো জেলে যখন ঢুকলাম দেখা শুরু করলাম যে বাবা এত সুন্দর জায়গা, ফুল, সারি সারি গাছ, হ্যাঁ ওপেন ইয়ার্ড, মুক্ত আকাশ। আমি আকাশের দিক তাকাই অনেকক্ষণ, আমি একটু তাকাই আল্লাহর কাছে সরাসরি, মানে একটা কানেকশন করলাম যে হে প্রভু, হে আল্লাহ তুমি তো দেখতেছো, এটা মনে আমার কপালেই ছিল, আমি কোনো দোষারোপ করবো না, তুমি আমার জন্য কল্যাণকর যা তাই করো। রিপন স্যার তো অনবরত দূর সরে পড়তেছে আর উনি আমার একটা কথা বলতেছে, ফাদ স্যার চিন্তাই করেন না স্যার, ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ রিটেন বাই দ্য অলমাইটি, ডোন্ট ওয়ারি, থিংস উইল বি ফাইন। এই যে একটা আশা পাইলাম, তখন আমি আমার বর্তমানকে চ্যালেঞ্জ করলাম, আয় সামনে কি আসবে, আয় খেলা তো ফাইলে, মানে সাহস তো সাহস, আল্লাহ তো একটা কিছু করবে। তো মুমিনের যখন একটা বিশ্বাস থাকে আল্লাহ যা করতেছে ইটস রিটেন অ্যান্ড ইটস গোয়িং টু হ্যাপেন টু মাই লাইফ, দেন নোবডি উইল বি ওয়ারিড অ্যাবাউট। এইটার নাম হচ্ছে ইমান, মানে আই হ্যাভ আ ট্রাস্ট ইন মাই অলমাইটি দ্যাট ইট হ্যাজ বিন রিটেন অ্যান্ড ইট উইল বি হ্যাপেনিং সুন অ্যান্ড আই হ্যাভ নো কন্ট্রোল ওভার ইট, বাট হোয়াট দ্য থিংস আই ক্যান ডু দ্যাট মাই হ্যান্ডস অ্যান্ড লেগস ওন্ট বি হার্মফুল টু এনি ওয়ান। আমার আমার টাং কারোর জন্য হার্মফুল না, আমি তো কারো ক্ষতি করিনি, তো আমি তো আল্লাহ আমার কি মৃত্যুই তো হবে, মৃত্যু মানে জাস্ট হচ্ছে জাস্ট আমি একটা জীবন থেকে আরেকটা জীবনে যাচ্ছি, আই উইল বি হ্যাপি দেয়ার। তো যখন আমার এই ফিলিংস থাকবে আমি কিসের জন্য চিন্তায় থাকবো, পরে যখন চিন্তা হলো ফিলিস্তিনে মানুষের বাচ্চা কাচ্চা মরে যেতেছে, আমি তো হাত পা নিয়ে আরামসে আছি, কোনো টেনশন, এই জেলের ভিতরে ঢুকে যে কই থেকে কি সাহস টাহস চলে আসছে, মানে শরীরটা ফুলে গেল আমার সাহসে, মানে পুরো বুকটা মনে হলো আমার কলিজা, কি হবে, কিছুই হবে না, জেলই তো থাকবো, যা হবার হবে, আল্লাহ মানে একটা ব্যবস্থা করবে, অফিস আবার বানাবো, অফিস যদি সিলগালাও করে দেয় আমি আবার বানাবো, ভাঙবে কতবার, এই এনার্জি এতে থাকলো কোথেকে জানি।